아, i মাস পর মারবার্গ ভাইরাসের সকল সতর্কতা প্রত্যাহার করলো ওমান বুধবার এক প্রজ্ঞাপনে এমন ঘোষণা দিয়েছে দেশটির সিভিল অ্যাভিয়েশন অথরিটি এর আগে এই ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কায় বেশ সতর্ক অবস্থানে ছিল ওমান যাত্রী এবং বিমান অপারেটরদের প্রতি ছিল সতর্কতা জারি মূলত প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ কাটতে না কাটতেই বিশ্বে আরেকটি মারবার্গ নামে প্রাণঘাতী ভাইরাস দেখা দেয় এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকার দেশ ইকোয়েটার ইকুয়েটোরিয়াল গিনিতে এই প্রাণঘাতী ভাইরাসটি পাওয়া গেছে ভাইরাসটি অত্যন্ত সংক্রামক হওয়ায় প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বিশ্বের বিভিন্ন দেশ উনিশশো সাল থেকে দু পর্যন্ত ভাইরাসটি আক্রমণে চারশো জন রোগীর মধ্যে তিনশো উনআশি জনই মৃত্যুবরণ করেন মৃত্যুর হার প্রায় আশি শতাংশ বাদুর থেকে আসা মারবাগ ভাইরাস ইবোলার মতো মারাত্মক আকার ধারণ করে ইবোলার তুলনায় অধিক প্রাণঘাতী এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো টিকা আবিষ্কার হয়নি এটি ইবোলার থেকেও দ্রুত সংক্রমণ ছড়াতে সক্ষম অনেক রোগের ক্ষেত্রে সাত দিনের মধ্যে রক্তক্ষরণের লক্ষণও দেখা দেয় ইবোলার মতো মারবার্গ একটি ফিলোভাইরাস ফলে বাদুর থেকে মানুষের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ার সঙ্গে এর প্রাদুর্ভাব শুরু হয় বলে ধারণা করা হয় তবে এখন থেকে আর এই ভাইরাস নিয়ে কোনো বিশেষ সতর্কতা নেই মানে লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা গোপন পিন নম্বরে দেশে টাকা পাঠান দ্রুত ও নিরাপদে এছাড়াও ঝামেলামুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ